পক্ষে জাতীয় সংহতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে নুরুল হক নূর বলেন, শেখ হাসিনা সরকারকে হটিয়ে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ওরা যতই প্রতারণা করুক, ধোকাবাজি করুক, ওদের মিথ্যাচার প্রতারণা আজকে আমাদের কাছে পরিষ্কার। তিনি আরও বলেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, কিন্তু বাংলাদেশে গত 5 বছরে কয়টি প্রতিবাদ হয়েছে? 18 কোটি মানুষের দেশে কয়জন ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে? আমরা যদি প্রতিবাদ করি, সেটিও যেন গণমাধ্যমে না আসে, প্রচার না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। আজকে একদিকে সরকার ফিলিস্তিনের পক্ষে মুখে সিম্প্যাথি দেখাচ্ছে, অন্যদিকে বাংলাদেশে ইসরায়েলের দূতাবাস খোলার জন্য পায়তারা করছে। এজন্য বাংলাদেশের পাসপোর্ট থেকে এক্সপেক্ট ইসরায়েল শব্দ তুলে দিয়েছে। এজন্য তারা চায় না ইসরায়েলের বিরুদ্ধে কোনো বিক্ষোভ ও ফিলিস্তিনের পক্ষে কোনো জনসমর্থনে এদেশে তৈরি হোক। ডাকসু সাবেক বিপি ও বিপি নূর আরও বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেটি কোনো ধর্মীয় বিষয় না, এটি একটি জাতিগত হত্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন, মানবতার চরম বিপর্যয়। তাই মানবতার জায়গা থেকে আমাদের কথা বলা উচিত, প্রতিবাদ করা উচিত, মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো উচিত। তিনি বলেন, ইউক্রেনের রাশিয়া হামলা নিয়ে সমগ্র বিশ্ব পশ্চিমা বিশ্ব তোলপাড়, তাদের হৃদয় জ্বলে, কিন্তু ফিলিস্তিনে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর হাসপাতালে ধুলোয় মিশিয়ে দিচ্ছে, এতে তাদের হৃদয় কাঁদে না, বরং তারা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। এটা তাদের ভণ্ডামি, ধোকাবাজি, প্রতারণা। এই ভণ্ডামি প্রতারণা করছে বাংলাদেশের শাসন গোষ্ঠী। এ সময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরা ও জাগোপার সভাপতি রাশেদ প্রধান।